প্রিয় ভিউয়ার্স, আমি এখন আছি সেই পুনের নারায়ণগাঁওয়ের তালুকা জেলাতে। এখানে একটা আঙ্গুরের বাগানে আসছি, যেটা হচ্ছে আপনার জাম্বু ভ্যারাইটি নামের যে আঙ্গুর, আপনারা জানেন ইতিমধ্যে আমরা বাংলাদেশে ওখানে জাম্বু ভ্যারাইটি আমরা করেছি। তো সেই জাম্বু ভ্যারাইটির উপরে আমরা আজকে বেশ কিছু আলোচনা করব। আমাদের সাথে আছে আপনাদের সেই নিসর্গ ক্রপ কেয়ারের এখানকার আঞ্চলিক যে জেনারেল ম্যানেজার নামান্দ ভাই। তো ভাই আমাদের সাথে আছে, আমি আপনাদের প্রথমে বাগানটা ঘুরে ঘুরে দেখাবো। তো এখানে যে আমি বাগানটা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে সেই জাম্বু ভ্যারাইটি, আমি যাই ভিতরে দেখবেন কত সুন্দর সেটিং, যে ফলগুলা এত সুন্দর সেটিং হয়েছে জাম্বু, এটা না দেখলে বোঝা যাবে না। এবং এটা প্রথমে সবুজ কালার থাকে, পরে ধীরে ধীরে আস্তে আস্তে তার লাল, তারপরে এটা কালো। এই সেই জাম্বু ভ্যারাইটি। জাম্বু ভ্যারাইটির সাইজটা মানে দেখার মতো, এখানে এতটা বিয়ারিং। আরেকটা জিনিস হচ্ছে এতটা কিপিং কোয়ালিটি, মানে সেটিং হয় যেটা বলার কথা না, একটা একটা গাছে 30-40 থোকার বেশি হয়ে থাকে এই জাম্বু। এখানে দেখবেন এই গার্ডেনে অলরেডি আমাদের যে ফার্মার ভাই অলরেডি ফল থিনিং করছে, যে একবারে টন টন ফল এরকম থিনিং করে ফেলে দিচ্ছে, কারণ এক একটা গাছে তার ফল সেটিং হয়েছে প্রায় 40 থোকার উপরে। এখানে অলরেডি সে আপনার 25-30টা থোকা রাখছে, যার জন্য এইগুলা থিনিং করা হয়েছে। এবং এই থিনিং করার মূল উদ্দেশ্য ফলের সাইজটা বড় করা, ফলের সাইজটা বড় করা হচ্ছে মূল উদ্দেশ্য। তো এইভাবে থিনিং করলে এই যে ওরা রাখছে এই ফলগুলো অনেক বড় হবে, সাইজ অনেক বড় হবে। এই যে আমি এখানে যে থোকাটা দেখতে পাচ্ছি, এই যে এখানে কত সুন্দর, এই যে প্রথমে গ্রিন রয়েছে, গ্রিন থেকে অনেকটা রেডিশ, রেডিশ থেকে ব্ল্যাক, এই যে ব্ল্যাক থেকে যে সেই ব্ল্যাক জাম্বু সাইজ, এর থেকেও বড় বড় সাইজ আছে। আমরা যদি আর একটু সামনে যাই দেখতে পাবো কতটা সেটিং এখানে। এখানে তো একেবারে একটা গাছ, এখানে এখনো থিনিং শেষ হয় না এই সাইডটাতে, মানে এতটা বিয়ারিং হয়েছে ফল আর ফল, এখানে দেখার মতো একেবারে এই সেই ব্ল্যাক জাম্বু। এই যে এখানে যে টোকাটা দেখতে পাচ্ছি কত বড়, প্রায় 800 গ্রাম তো হবে এটা। ইতিমধ্যে আমাদের যে এসটি এগ্রিকালচারের যে নার্সারি আছে ওখানেও সেটিং হয়ে গেছে ছোটো গাছে, এটা আমরা পরীক্ষামূলক রেখেছি। তো এখানে যে বাগানে এসে দেখলাম যে এটা কত সুন্দর, এটার কোয়ালিটি প্লাস এটা যে সেটিং হয় দেখার মতো। আর একটা জাম্বুতে অনেক রোগ বালাই কম থাকে, যেমন বৃষ্টি হলে এটা ক্র্যাকিংটা ফাটে কম, এই জাম্বু ভ্যারাইটি। তো এই জাম্বু ভ্যারাইটি নিয়ে আমরা কাজ করছি, অনেক আশা আমাদের মধ্যে আছে যে আগামী দিনে আমরা হয়তো এই জাম্বু ভ্যারাইটি বাংলাদেশে ভালো মতো দেখতে পাবো। তো আমার সাথে আছে যে নামান্দ ভাই, উনি আমার যাবতীয় সব সহযোগিতা করবে জাম্বু ভ্যারাইটির উপরে, এর যা যা মেডিসিন লাগে, ফাঙ্গিসাইড লাগে এবং জাম্বুর জন্য যা যা লাগে সব কিছু উনি আমাকে সহযোগিতা করবেন। এবং আগামী দিনে হয়তো ওনার সাথে আমাদের বাংলাদেশেও সফর হবে। এ নিয়ে কাজ করতেছি আমি, অলরেডি সচিন ভাই আছে, নাবান ভাই, সন্তোষ ভাই, ইব্রাহিম ভাই, এদের মতো অভিজ্ঞ যারা আছে, কনসালটেন্টস আছে, এদের সাথে একটা ভালো একটা সম্পর্ক হয়েছে। এবং একটা আমরা একটা টোটাল সবাই মিলে একটা অ্যাসোসিয়েশন মতো করছি, যেটা আমরা বাংলার সাথে কাজ করছি এটা নিয়ে। আগামী দিনে আমরা বাংলাতে যেতে আঙ্গুর ভালো দেখতে পাই সেই প্রত্যাশায় আমি এখানে আসছি, এবং অনেক কিছু অভিজ্ঞতা আপনাদের এখান থেকে আমি অলরেডি নিয়েছি এখান থেকে। এবং এইগুলা আমাদের যারা ফার্মার আছে তাদেরকে আমি এখান থেকে সব কিছু তাদের সাথে ভাগাভাগি করব, এখান থেকে যে জ্ঞানগুলো নিচ্ছি সবার মধ্যে বিতরণ করব, তাদেরকেও আমি ট্রেনিং করে শিখাই দেবো, কারণ আমি দীর্ঘদিন এই আঙ্গুর নিয়ে কাজ করছি। তো শেখার শেষ নেই, এক একটা ভ্যারাইটির এক একটা ছোটোখাটো এদিক ওদিক থাকে, সেগুলো সব ঠিক করে। জাম্বুর ওপরে একটু আমার কম ইয়ে ছিল শেখার একটু, সেটা আমি যার জন্য এখানে আসা। তো আমি আজকে আসছি, ছোটোখাটো কিছু তারতম্য আছে ওইগুলো ঠিক করে নিলাম, হয়তো এগুলো আমাদের যে বাগানে যে জাম্বু আছে ওইটার উপরে আমরা সেগুলো প্রয়োগ করব। তো আশা করি আগামী দিনে জাম্বু ভ্যারাইটি অনেক ভালো হবে আমাদের দেশে। তো এই বার্তা নিয়েই আজকে শেষ করছি, আমি মোকাররম, এসসিটি এগ্রিকালচার ইন বাংলাদেশ।